আলোচনা করব যে অধ্যায় থেকে, সেটা হলো পাইপ অ্যান্ড সিস্টার। তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং দেখে নেবো এখান থেকে প্রশ্নগুলো কেমন আসে আর সেগুলো সমাধানই বা কিভাবে করা হয়। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। দেখো এখানে বলেছে পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহের হার পাইপের ব্যাসার্ধের বর্গের ব্যাসানুপাতিক। 2 সেমি এবং 4 সেমি ব্যাসের দুটি পাইপের মধ্যে প্রবাহের অনুপাত কত? তাহলে এখানে প্রবাহ আমি যদি এইচ ধরি, প্রবাহ এইচ, তাহলে সেই এইচটা প্রপোর্শনাল টু 1/r² ব্যাসার্ধের বর্গের ব্যাসানুপাতিক। তাহলে এখান থেকে যদি প্রপোর্শন চিহ্ন তুলে সমান আনতে হয়, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, কে দিয়ে গুণ করলাম, K/r². এখন দেখো যে ব্যাসার্ধ গুলো বলেছে সেই ব্যাসার্ধ গুলো কি কি, একটা হচ্ছে 2 সেমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 2/2 মানে 1, আর একটা হচ্ছে 4 সেমি ব্যাস, মানে ব্যাসার্ধ 4/2 মানে 2। তাহলে একটা আমি প্রবাহ H1 ধরছি আর একটা H2 ধরছি, তাহলে একটা হবে K/1² আর একটা H2 ধরলাম, সেই H2 হবে K/2², তাহলে দেখো H1 সমান পাচ্ছি K/1 আর H2 পাচ্ছি K/4। তো এই দুটোর অনুপাত আমাকে বার করতে বলেছে H1/H2, তাহলে H1 কত? K/1, আর H2 কত? K/4। কে ক্যান্সেল হলো, 4 ওপরে গেল, নিচে 1 এলো, তাহলে অনুপাত কত হবে? 4:1, এটাই হয়ে যাবে প্রবলেমটার অ্যান্সার। চলে আসবো পরের প্রশ্নটাতে, দেখো কি আছে। এখানে বলেছে একটি চৌবাচ্চাকে দুটো নল যথাক্রমে 4 ও 6 ঘন্টায় পূর্ণ করে, অপর একটি নল 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে, তিনটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে? তাহলে দেখো এখানে বলেছে প্রথম যে নলটা, সেই প্রথম নলটি 4 ঘন্টায় করে পুরো অংশ, মানে 4 ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কতটা করবে? তাহলে প্রথম নলটা 1 ঘন্টায় করে 1/4 অংশ। ঠিক একইভাবে দ্বিতীয় যে নলটা, সেই দ্বিতীয় নলটা কি করে? 6 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ, তাহলে দ্বিতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/6 অংশ। আবার যে তৃতীয় নল, সেটা কিন্তু খালি করে, তাহলে তৃতীয় নলটি 10 ঘন্টায় খালি করে, 1 অংশ, তাহলে তৃতীয় নলটি 1 ঘন্টায় খালি করে 1/10 অংশ। তিনটে নল যখন একসঙ্গে খোলা আছে তখন কি অবস্থা হয়? তাহলে তিনটি নল 1 ঘন্টায় পূর্ণ করে, দেখো প্রথম নলটা পূর্ণ করে 1/4, দ্বিতীয় নলটা পূর্ণ করে 1/6, কিন্তু তৃতীয় নলটা বার করে দেয়, তাই -1/10। লসাগু করব, দেখো লসাগু হচ্ছে 60, 4 15 60, 6 10 60, 10 6 60, তাহলে 21 থেকে 6 বাদ দিলাম, সরি 25 থেকে 6 বাদ দিলাম, পেলাম 19/60 অংশ। তাহলে এখানে আমরা বলতে পারি 19/60 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তিনটে নল একসঙ্গে কি করে? 19/60 অংশ, এত অংশ পূর্ণ করে, 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করবে 1/19/60 ঘন্টায়, তার মানে 60/19 ঘন্টায়, ফলে এটাই হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। চলে আসবো পরের অঙ্কটা, দেখো কি বলেছে। বলছে একটি জলাধারে 3/4 অংশ জলপূর্ণ ছিল, সবজি বাগানের জন্য 48 লিটার জল তুলে নিলে জলাধারটি অর্ধেক জলপূর্ণ রইল, তাহলে ওই জলাধারটির জল ধারণ ক্ষমতা কত, মানে 1 অংশ কত? তাহলে দেখো এখানে কি হয়েছে, পূর্বে কতটা জলপূর্ণ ছিল? পূর্বে জলপূর্ণ, এক মিনিট, পূর্বে জলপূর্ণ ছিল 3/4 অংশ, আর এখন এখন জলপূর্ণ আছে অর্ধেক অংশ। তাহলে কতটা জল তোলা হয়েছে? তাহলে জল তোলা হয়েছে 3/4 - 1/2, 3/4টা বেশি, 3/4 - 1/2 অংশ, তার মানেই দেখো লসাগু হচ্ছে 4, 3, 1/4 অংশ তোলা হয়েছে, 1/4 অংশ তোলা হয়েছে। অঙ্ক বলছে যে 48 লিটার তোলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে এই যে 1/4 অংশ, সেই 1/4 অংশের মান হলো 48 লিটার। তাহলে 1 অংশ, তার মানে সমগ্র অংশ কত হবে? 1 অংশ হবে 48 গুণ 4,
তার মানে হচ্ছে 32-এর 2 হাতে 3, 16 192 লিটার। তাহলে ওখানে যতটা জল ধারণ ক্ষমতা ব্যাক অংশ কত, 192 লিটার। ফলে এটাই হয়ে যাবে প্রবলেমটা অ্যান্সার। পরের প্রশ্নটা আমরা চলে আসব। বলছে 1 মিনিটে একটি বালতির 3/7 অংশ ভর্তি হয়, বালতির বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, 3/7 অংশ আমাকে বলেছে 3/7 অংশ ভর্তি হয়, 1 মিনিটে 3/7 অংশ ভর্তি হচ্ছে 1 মিনিটে। তাহলে আমরা এখান থেকে 1 অংশ ভর্তি হয় পেয়ে যাব 1/3/7, তার মানে 7/3 মিনিটে আমাকে বলেছে বাকি অংশ। তাহলে বাকি অংশ এখানে বার করব, বাকি সমগ্র অংশ 1, সমগ্র অংশ 1, তার মধ্যে 3/7 অংশ আগে ভর্তি হয়েছে, তাহলে বাকি কতটা থাকবে, লসাগু হবে 7, উপরে হচ্ছে 7 - 3, তার মানে আর 4/7 অংশ ভর্তি হতে হবে। তাহলে দেখো 4/7 অংশ ভর্তি হয় 7/3 × 4/7, 7/7 কেটে গিয়ে কত পাচ্ছি, 4/3 মিনিটে। তাহলে বাকি অংশ ভর্তি হবে কত মিনিটে, 4/3 মিনিটে। ফলে এটাই হয়ে যাবে প্রবলেমটার অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বলছে একটি বালি ভর্তি বাক্সের ওজন 8.5 কিলোগ্রাম এবং যখন অর্ধপূর্ণ থাকে তখন এর ওজন 5.5 কিলোগ্রাম, বাক্সটার ওজন কত? আমরা ধরে নিচ্ছি, ধরি বাক্সের ওজন, সমান পি, আর জলপূর্ণ জলের ওজন, বা এখানে জল নেই, এখানে বলেছে বালি আছে, তাহলে বালির ওজন, ধরে নিচ্ছি এস। তাহলে দেখো বাক্সটা এবং পুরোপুরি ভর্তি বালি ভর্তি থাকলে তখন তার ওজন হয় 8.5 কেজি। আবার বাক্সটা তো রইলই এবং তার সঙ্গে যদি বালিটা অর্ধেক করা হয় তখন ওজন হচ্ছে 5.5 কেজি। তো এই দুটো আমরা বিয়োগ করে দেবো। তাহলে এই দুটো দেখো বিয়োগ করলে পিপি ক্যান্সেল হলো, রইল S - S/2 সমান 8.5 - 5.5। তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি S/2 সমান, এইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 3। তাহলে বালির ওজন কত, 3 × 2 মানে 6 কেজি হচ্ছে বালির ওজন। তাহলে আমাকে বার করতে হবে বাক্সটার ওজন। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাবো বাক্সের ওজন প্লাস বালির ওজন হচ্ছে টোটাল 8.5, তার মধ্যে বালিটার ওজন হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে পেয়ে যাবো বাক্সের ওজন 8.5 - 6, তার মানে 2.5 কেজি। ফলে এটাই হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্নটাতে। দেখো এখানে বলেছে একটা চৌবাচ্চা প্রথম নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে 30 মিনিটে খালি হয়। নল দুটো একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তাহলে দেখো এখানে কি বলেছে, প্রথম নল দ্বারা, কুড়ি মিনিটে পূর্ণ হয়, তার মানে 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। আবার দ্বিতীয় যে নলটা আছে সেই দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/30 অংশ। বলছে দুটো একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, তাহলে কতটা পূর্ণ হবে? তাহলে 1 মিনিটে দুটি নল, একসঙ্গে পূর্ণ করবে, করে 1/20 + 1/30, লসাগু কত, লসাগু হবে 60, 20 × 3 = 60, 30 × 2 = 60, তার মানে 5/60 অংশ, তার মানে হয়েছে 5/60। আচ্ছা এটা খালি করে, সরি খালি করে, তাহলে এটা বিয়োগ হবে, এটা পূর্ণ না, এটা খালি হয়, তাহলে এটা বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ হলো, তাহলে 1 হলো, 1/60 অংশ। তাহলে আমরা বলতে পারি 1/60 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হয় 1/1/60 = 60 মিনিটে। ফলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 60 মিনিট। এটাই হবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। পরের প্রশ্নটা আমরা চলে আসবো। দেখো বলছে 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়, তাহলে 100 টন জল তুলতে কত সময় লাগবে? তাহলে আমরা বলতে পারি
75 টন জল 10টি পাম্প তোলে কত ঘন্টায়? 10 ঘন্টায়। তাহলে 1 টন জল 10টি পাম্প তোলে 10/75 ঘন্টায়। তাহলে 1 টন জল 1টি পাম্প তুলবে 10×10/75 ঘন্টায়। তাহলে আমাকে 100 টন জল তুলতে হবে। 100 টন জল 1টি পাম্প তোলে 10×10×100/75 ঘন্টায়। তাহলে 100 টন জল 10টি পাম্প তুলবে 10×10×100/75×10। 10 10 কেটে গেল, তাহলে কত রইল? এই যে 25 দিয়ে কাটবো, 25×3=75, 25×4=100, 40/3 ঘন্টায়। ফলে আমাদের প্রবলেমটার উত্তর হয়ে যাবে 40/3 ঘন্টা। নেক্সট প্রবলেমটা আমরা চলে আসব। দেখো বলছে একটি ট্যাঙ্ক 200 লিটার জল ধরে, বর্তমান ট্যাঙ্কটি 60% ভর্তি আছে। কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটা 35% ভর্তি থাকলো, কত লিটার জল বের করা হলো? তোমরা চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, এখানে বলতে চাইছে একটা ট্যাঙ্ক তাতে কিনা 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাঙ্কটা 60% ভর্তি আছে। তাহলে জল ধরে যেটা 200 লিটার সেটা 100%। তাহলে এখানে আমি কি বলতে পারবো, এখানে 100%-এর ভ্যালুই হচ্ছে 200 লিটার। তাহলে সেখান থেকে আমি 1%-এর মান পেয়ে যাব, 200/100, তার মানে হচ্ছে 2 লিটার। 2 লিটার, তাহলে জল কতটা, 1%-এর ভ্যালু কত হলো? 2 লিটার। এখন কতটা জল বের করা হয়েছে? তাহলে দেখো জল বের করা হয়েছে, জল বের করা হয়েছে 60% ভর্তি ছিল, তারপরে এখন কত বের করার পরে 35% আছে। তাহলে বের করা হয়েছে কত? 60%-35%, তার মানে 15%। 15%-এর মান বার করব, যেখানে 1% হচ্ছে 2 লিটার। তাহলে 15% কত হবে? 15×2, তার মানে 30 লিটার। 30 লিটার, তাহলে কতটা জল বের করা হয়েছে? 30 লিটার। এটাই হয়ে যাবে প্রবলেমটার অ্যান্সার। পরের প্রশ্নটায় চলে আসবো। দেখো এখানে বলেছে যে একটা চৌবাচ্চা প্রথম নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে 40 মিনিটে খালি হয়। তো নল দুটো একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে? তাহলে দেখো এখানে যেটা বলতে চাইছে যে প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় এক অংশ। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। এবারে দেখো দ্বিতীয় নল দ্বারা 40 মিনিটে খালি হয় 1 অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/40 অংশ। এবারে 1 মিনিটে দুটো নল কি করে? 1 মিনিটে দুটি নল দ্বারা পূর্ণ হয় 1/20-1/40। তার মানে হচ্ছে লসাগু হলো 40, 20×40-1 1/40 অংশ। তাহলে 1/40 অংশ কি হচ্ছে? 1 মিনিটে পূর্ণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 1/40 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে এখান থেকে বার করব, 1 অংশ পূর্ণ হয় 1/1/40, তার মানে 40 মিনিটে। ফলে আমাদের প্রবলেমটার উত্তর হয়ে যাবে 40 মিনিট। পরের প্রশ্নটা আমরা দেখে নেব কি আছে। দেখো এখানে বলেছে পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহের হার পাইপের ব্যাসার্ধের বর্গের ব্যাসানুপাতিক। 6 সেমি ও 4 সেমি ব্যাসের দুটি পাইপের মধ্যে প্রবাহের অনুপাত কত? তাহলে এখানে প্রবাহটা আমি ধরে নিচ্ছি, ধরি প্রবাহ হচ্ছে এইচ। তাহলে এখানে কি বলেছে, এইচ প্রপোর্শনাল টু 1/r² আটটা ব্যাসার্ধ। তাহলে এইচ সমান কি হবে? K/r². তাহলে দেখো ব্যাসার্ধ গুলো যেগুলো, একটা ব্যাসার্ধ হচ্ছে 6/2, তার মানে 3, আর একটা ব্যাসার্ধ কত? 4/2, তার মানে হচ্ছে 2। তাহলে দেখো প্রথম প্রবাহটা যদি H1 ধরি,
তাহলে সেটা কে বাই তিন স্কোয়ার, আর দ্বিতীয় প্রবাহ যদি এইচ টু ধরি তাহলে সেটা কে বাই দুই স্কোয়ার। তাহলে এইচ ওয়ান সমান কত? কে বাই নয়, আর এইচ টু কত? কে বাই চার। এই দুটোর অনুপাত জানতে চাইছে, তাহলে এইচ ওয়ান ইজ টু এইচ টু কি হবে? কে বাই নয় ইজ টু কে বাই ফোর। তাহলে কে গুলো কেটে গিয়ে থাকছে, একের নয় ইজ টু একের চার, তাহলে অনুপাত হচ্ছে ফোর ইজ টু নাইন। এটাই হয়ে যাবে প্রবলেমটার অ্যান্সার। তো চলো আজকের মতো আমরা ক্লাসটা শেষ করলাম, টাটা।